মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 7:22 বাজে, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছি। এবার বেরোতে হবে, বাড়ি যাব। আর চার বিস্কিট খেয়েছি, অন্য কিছু খাইনি, কারণ এত সকালে অন্য কিছু খেতে ইচ্ছা করে না। কাল সারাদিন সকাল থেকে এসেছিলাম, মায়ের মনে নেই। এখন বেরোনোর সময় মায়ের মনে হচ্ছে একটা দরজা না কোথায় কি ঠিক করার আছে, তো স্যার সেটাকে এখন ঠিক করছে, ওটা ঠিক করে আমরা বেরিয়ে পড়ব। তারপর বাড়িতে গিয়ে আবার বরফিকে বাড়িতে নিয়ে আসবো, তারপরে তুষার অফিস বেরোবে। আমরা যখন এখানে বাড়িতে এসে ঢুকলাম তখন 9:45 বাজে। এসে আগে জানালাগুলো, ঘরের জানালা, রান্নাঘরের জানালা সব খুলে দিলাম। নিচে যা ছড়ানো ছিল কালকে যাওয়ার আগে সব কিছু বিছানা টেবিলের উপর সব তুলে দিয়েছি, কারণ বরফি আসলে আগে ওগুলোতে মুখ দেবে। তারপর বরফি আমরা আনতে গেলাম, যখন ফিরলাম 10:20। তুষার এসে স্নান করে অফিস বেরিয়ে গেছে, আর বরফি সবে একটু ঘুমিয়েছে, কারণ একটা দিন ধরে সে ক্রেশেছিল, মা বাবাকে দেখতে পায়নি। তার যেমন রাগ হয়েছে তেমন মন খারাপ, তাকে বলে বুঝিয়ে ট্রিট দিয়ে বিস্কিট দিয়ে শান্ত করে সে একটু ঘুমোতে গেছে। ঘুমোক, একটু পরে ভাত করে তারপরে দেবো, কারণ ক্রেশে ছিল তো। অর্পণদা বললো যে ওকে ভাত খাইয়ে দিয়েছে সকালে। ঠিক আছে, এখন একটু ঘুমোক ও শান্ত হয়ে, ততক্ষণ আমি একটু ঘর ফরগুলো গুছিয়ে নিই। বাড়ি যেহেতু গিয়েছিলাম, ফ্রিজ ফাঁকা করেই গিয়েছিলাম, ফ্রিজে কিছু নেই, তাই আসার সময় চিকেন নিয়েই এসেছি। তুষার তো বললো বাইরে খেয়ে নেবে, আর এখন আমি চিকেন করছি আমার জন্য, শুধু চিকেন আর ভাত। কুকারে বরফির জন্য ভাত, চিকেন আর সবজি বসিয়ে দিয়েছি, হচ্ছে। এখন যে প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখাবো সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ বাই করতে চাইলে ওখান থেকে করতে পারে। আমার সিঙ্গেল সিলিন্ডার, ডবল সিলিন্ডার না, সিলিন্ডার বুক করলে 2-3 দিন পর আসে, তো ওই সময়টা আমি ইন্ডাকশানে রান্না করি। কিন্তু ইন্ডাকশান বেস তাওয়া না থাকার কারণে আমি রুটি পরোটা কিছু করতে পারি না, সেজন্য অ্যামাজন থেকে একটা ইন্ডাকশান বেস তাওয়া আমি অর্ডার করেছিলাম। এবং এটা শুধু ইন্ডাকশান বেস না, এটা গ্যাস অ্যান্ড ইন্ডাকশান বেস তাওয়া, এটা প্রেস্টিজের, দেখতেই পাচ্ছেন চকচক করছে। এই জায়গাটা লেখা আছে গ্যাস অ্যান্ড ইন্ডাকশান বেস তাওয়া। এটা এই মাত্র একটু আগে এসেছে, আর আমি সঙ্গে সঙ্গে আনবক্স করে আপনাদের দেখাচ্ছি। আমার নিজেরও মন ফটফট করছিলো দেখার জন্য জিনিসটা কেমন হয়েছে দেখি। এই দাগটা হচ্ছে কাকাটা স্টিকার লাগানো ছিল, খুলতে গিয়ে লেগেছে, অন্য কিছু না। হ্যান্ডেলটা দেখছি এরকম কালো ফাইবারের রয়েছে, আর এই দেখুন দা চকচক করছে, দেখতে পাবেন। এতে গ্যাস ইন্ডাকশান দুটো ইউজ করা যাবে, সেই রকম প্লেটই লাগানো আছে ব্যাক সাইডে। তাওয়াটা তো আমার ভীষণ ভালো লাগলো, যখন আমি ব্যবহার করবো তখন আপনারা ব্লগের মাধ্যমে দেখতেই পাবেন। আর একটা জিনিস আমি অর্ডার করেছিলাম বরফির জন্য, জানেন যে নিচে কিছু আমি রাখতে পারি না রান্নাঘরে, নিচের যে র‍্যাকগুলো আছে, তো মশলার সমস্ত বোর্ডটা আমাকে ওভেনের পাশে ফ্রিজের উপরে এইভাবে রাখতে হচ্ছিল, ওভাবে তো রাখা যায় না, অনেক অসুবিধা হয়। সেজন্যে আমি অ্যামাজনেতেই দেখলাম কিচেন র‍্যাকগুলো খুব ভালো দেখাচ্ছে, এবং প্রাইসগুলো বেশ ঠিকঠাক, খুব বেশি দামের না, বেশ গুছিয়ে যাওয়ার মতো। তো সেই জন্যে আমি একটা উডেন কিচেন র‍্যাক অর্ডার করেছিলাম, ওটা 2 পিস আছে, 2টা সেট আছে, ওটাও এসে গেছে, খুব বড় প্যাকেট করে পাঠিয়েছে। অ্যামাজনের প্যাকেজিং বরাবরই আমার ভালো লাগে, তো এই দুটো জিনিস যেভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে সেটা আমার আরও বেশি ভালো লাগলো, আবার ভালো লাগলো। তো চলুন, তুষার ড্রিল করে র‍্যাকটাকে লাগিয়ে দিয়েছে, এবং আমি সমস্ত মশলাগুলো সাজিয়ে দিয়েছি, আপনাদের সেগুলো দেখো। গরম পড়ে গেছে বুঝতেই পাচ্ছেন, ফ্যান বন্ধ করে ভিডিও করা খুবই কষ্টের, মানে খুবই গরম লাগছে, ফ্যান চলছে, সেজন্যে ভিডিওর মধ্যে একটা আওয়াজ আসবে, প্লিজ ওটাকে ইগনোর করবেন।
অ্যাকোরিয়ামের মধ্যে এই পাথরগুলো দিই, তাহলে দেখতেও ভালো লাগে। তো আমি মাকে বলেছিলাম এই পাথরগুলো কিনে রাখতে, আমি ফুল গাছের টবের মধ্যে দেবো যাতে মাটিগুলো দেখতে না পাওয়া যায় এবং দেখতেও টবগুলোকে ভালো লাগবে। আজ ঘুগনি করব, সেই জন্য মটর আর এখানে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, এবার ঘুগনিটা বসাবো। কাল সিঙ্গুর থেকে যে কালো রঙের বেলটা আমরা বরফির জন্য কিনেছিলাম ওটা আজকে বরফিকে পরানো হয়েছে, কিন্তু বরফির এখন বয়স হচ্ছে 6 মাস, তো ও তো ছোটো এখনও, সেরকম তো বড়ো হয়নি, আর বেলটা বেশ ভালোই চওড়া। আমরা কিনেছিলাম যে ওকে পরলে দেখতে ভালো লাগবে, কিন্তু ও আর একটু বড়ো হোক তারপর পরালে ওকে ভালো লাগবে। এখন একটু কেমন কেমন লাগছে, মানে ওর শরীরের থেকে হচ্ছে বেল্ট বড় হয়ে গেছে। তো ওই জন্য আমি আজকে ফেরার সময়, অফিস থেকে ফেরার সময় এনেছি আর কি একটা বেল্ট। তো কালো রঙের দেখতে খুব সুন্দর ওকে পরানো হয়ে গেছে। আর গ্রিন কালারের ওটা কি আছে কি বলেন? হ্যাঁ, মানে বেল্টটা হচ্ছে কালো রঙের, কিন্তু বেল্টের মিডিলে একটা কি বলবো একটা গ্রিন কালারের একটা লাইটের মতন বর্ডার দেওয়া আছে। ওটাতে কি বলুন তো, মানে যদি অন্ধকারে থাকে আর তার উপর যদি আলো পড়ে তাহলে জায়গাটা সে লাইটের মতন জ্বলছে। দেখাচ্ছি আপনাদের, ও বসে আছে এখানে। কুকারে সিটি বাজছে, তো বরফি এই সিটি বাজলে এতটাই ভয় পেয়ে যায়, কখনো খাটের তলা না কখনো টেবিলের তলায় ঢুকে পড়ে। এখনো টেবিলের তলায় ওই জন্য ভয় এরকম ঢুকে আছে, বেরিয়ে এলো এখন। হ্যালো বলছি, সিটি বাজছে বলে ভয় পাচ্ছ বাবু? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি বন্ধ করে দেবো, হয়ে যাবে। আলমারিতে এখনো কিছু গুছোইনি, এই শোকেসটাই গুছিয়েছি। শাড়ি কভার ঠিকই, কিন্তু আমি তো শাড়ি না রেখে এখন এমনি জামা কাপড় রেখেছি, শাড়ি পরে রাখছি। কিন্তু শাড়ি না রাখলে অন্যান্য জামা কাপড় বেশ ভালোভাবেই রাখা যাচ্ছে, দেখতে ভালোই লাগছে, জায়গাটা বেশ গুছানো লাগছে। দেখুন আমি যেই পাল্লাটা খুলেছি ওই দেখুন, যার যা কাজ, কী সব চিবচ্ছে না কামড়াচ্ছে ওখানে আমার। বরফি বরফি ওরম করে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।